হ্যালো এভরিওয়ান, আমি নিয়ামত নাইম। আশা করি সবাই ভালো আছেন। চাঁদপুর মানে ইলিশ, এই কথাটি যেমন ঠিক, তেমনি সুস্বাদু ও ভারী সব মিষ্টির জন্য কিন্তু দেশ বিদেশে চাঁদপুরে বেশ সুনাম আছে। আর এই সুস্বাদু মজাদার ক্ষীর পাওয়া যায় চাঁদপুরের মতলবে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন চাঁদপুর মতলবের আদি গান্ধী ঘোষের ক্ষীর ও মিষ্টি, সেই সাথে গান্ধী ঘোষের শোরুমের তিনতলায় সেই কিচেন রুমটি যেখানে খাঁটি গরুর দুধ দিয়ে এই বিখ্যাত ক্ষীর তৈরি হয়ে থাকে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখছেন সজল ঘোষকে, যিনি বর্তমানে আদি গান্ধী ঘোষের দেখভালের দায়িত্বে আছেন। মতলব আপনি লঞ্চ ও বাই রোড দুভাবেই যেতে পারেন। আমরা গিয়েছিলাম বাই রোডে, আর এটি ঢাকা থেকে এর দূরত্ব মাত্র 2 ঘন্টা। মতলবের এই বেরিবারটি নিয়ে আরেকটি দারুণ ভিডিও আছে, ভিডিও লিঙ্কটি নিচে ডিসক্রিপশন বক্সে ও উপরে আই কার্ডে দেওয়া থাকলো। ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে প্লিজ কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। সবাই সুস্থ ও ভালো থাকুন।